এত বড় সুপারস্টার, কিন্তু তার সাথে কাজ করলে সেই হাত হাত বাজে। সবাইকে জোর হাতে অনুরোধ করছি যে পরের একটা ছবি শান্তর সাথে আমার শুট হবে সোলজার, সেই শুটটার আমরা অধিকাংশটা কলকাতায় করব, আর যখন করব তখন শান্ত আসবে, আপনারা সকলে আসবেন, আমি নিজে থাকবো, আর আমি এটা ওর মুখ থেকে শুনতে চাই যে ও কতটা আতিথ্যতা পাচ্ছে। আমরা ওই জয়াদি প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, আনন্দবাজার সূত্র ধরে কিছুদিন সম্প্রতি আগে এটা হয়েছে যে জয়া আপার কথা বলা হয়েছে, নিখিল আপা অনেকে কাজ করছে, এই কাজ করাতে কলকাতার অভিনেত্রী ইভেন ঋতুপর্ণা সেনগুপ্তর নাম বলা হয়েছে, রাইমা সেন, আর অনেকে আপনাদের সবার নাম বলা হয়েছে, আপনাদের কাজ কমে যাওয়া, যদিও জনরার একটা পার্থক্য অনেকের সাথে আছে, একটু ওকেও প্রশ্নটা আমি করবো, ওকেও অন্যভাবে করবো, এটা হচ্ছে দেব, জিৎ, সোহম, অঙ্কুশ এবং বনি, এই পাঁচজনের কোন বিষয়গুলো আপনার কাছে স্পেশাল লাগে, পাঁচজনের মানে কোন কোন বিষয়গুলো? মানুষের বয়স বাড়তে বাড়তে কেউ যদি হ্যান্ডসাম হতে পারে সেটা বুম্বাদা, আই থিঙ্ক সবচেয়ে বড় এক্সাম্পল। সো দ্যাট ওয়ে, অ্যান্ড যদি আপনি বলেন জিৎ, জিৎটা আমার সাথে খুব ভালো ইকুয়েশন, খুব ভালো কেমিস্ট্রি, তাড়াতাড়ি শেষ করতে হবে এগুলো নিয়ে করতে হয়, তারপর হচ্ছে ফিল্ম নিয়ে আরেকটা, এই সিনেমার পর আরেকটা সিনেমা আছে সোলজার, ওর সাথে আমার সাথে ওইটা নিয়েও আমাদের আলাপ হয়, তারপর হচ্ছে আমরা মানে ফ্রি হলে আমি বললাম যে ওকে আমরা, আমার এটা তো আমার নিজের জন্মস্থান মাতৃভূমি, এটা ঘুরে দেখাবো, এই হচ্ছে ঘুরে দেখাবো, তারপর হচ্ছে দেখাবো বলো, দুই তিন ঘন্টা ওয়েট করে রেখো, আমি যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম, ও আমার উপর এখন কথা বলছে কিন্তু আমার সাথে খুবই রেগে আছে। শান্ত, আমি একটা দেখেছি, এই যে তুমি এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করতেছ, তোমার ফিলটা কি বা তুমি কি ধরনের সহযোগিতা পাচ্ছ? সবাই ভালো, সবাই ভালো, তোমার নিজের জায়গাটা বলো। নিজের জায়গা থেকে আসলে এটা গড গিফটেড, আমি কারণ আমি কখনো আশাই করিনি, আর আমি ফিল্মে আসবে এটা আমি কখনো ভাবিনি, আমি আমি ছিলাম হচ্ছে টুই 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 থাকে না, আমি টুই টুই এখানে ওখানে ঘোরাঘুরি এসি, হুট করে আমি নিজেও জানতাম না যে শুটিং করে আমার শুটিং করতে করতে ঘুরে বেড়ায়, আমি নিজেও জানি না আমার পরে কখনো স্কুলের মাঠে দেখতে পাবে ওকে, আমি নিজেও জানতাম না যে আমি ক্যামেরার সামনে আদৌ দাঁড়াবো, দুই দিন আমি দুই দিন পর আমার শুটিং, আমি শুনি আমার মানে অ্যাকচুয়ালি পেঞ্চো সিনেমাটা যেটা আমার প্রথম সিনেমা ওইটা হয়, ওইটা খেলতে খেলতেই হয়ে গেছে ভগবানের দান, হ্যাঁ ওইটা, তারপর হচ্ছে তারপরে সিনেমাটা যে না আমার তারপর রিয়েলাইজ হয়েছে যে অ্যাক্টিং জিনিসটা কি বা অ্যাক্টিং কষ্ট করতে হবে বা কতটাই